হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পর ফিরে এলাম। চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি শপিংয়ে। দেখলেই তো যেতে যেতে ট্রেন থেকে তোমাদের সঙ্গে কথা বলতে পারলাম না, ট্রেনে চুপচাপ বসেছিলাম। এই যে স্টেশনে নেমে এসেছি, এখানে দেখছি প্রচুর ফল। কিছু ফল আছে কমলালেবু বিক্রি হচ্ছে 1 টাকা পিস। দেখেই তো আমার চোখ মোটা মোটা হয়ে গেছে। 1 টাকা পিস কমলালেবু দেখলাম, ভীষণ নরম, একদম ভালো না। 2 টাকা পিস তাও ভালো না। ও সব পার করে চলে এলাম আমরা এসপ্ল্যানেড। চলে এসেছি এসপ্ল্যানেড। দেখো এসপ্ল্যানেডে ঢুকেই দেখি দোকান সব বন্ধ প্রায়, কিছু কিছু খুলেছে। এই যে দেখছো এখানে কুর্তিগুলো টাঙানো রয়েছে, এগুলো কুর্তি 100 টাকা, 150 টাকা। প্যান্ট আছে সেগুলো 150 টাকা। অনেক রকম দাম বলে এরা, একটু বেশি করেই বলে। তোমাদের না বুঝে শুনে এদের সঙ্গে দরদাম করে জিনিস কিনতে হবে। এই দেখো সব টাঙানো রয়েছে, সব কানের সব দেখছো, এই যে বক্সগুলো, এর ওপরেই কিন্তু দোকান বসবে। আমরা তাহলে কত সকালে এসেছি বলো। এই যে কিছু কিছু সব প্যাকিং করা রয়েছে, খোলেও নি। এই যে একটা দোকান নাইট ড্রেসের, এটা ঝুলিয়ে হ্যাঙ্গারে করে রেখেছে, দেখলাম, দেখে মনে হচ্ছে নিয়ে নিই। কিন্তু ওখানে তো নাইট ড্রেসের কোনো কাজ নেই, আমরা তো কিনবো অন্য কিছু। তারপরে চলে এলাম, দেখো এখানে প্যান্টগুলো দেখলাম, এগুলো বলছে 150। চিন্তা করো প্যান্টগুলো না এত পাতলা, এত পাতলা, তুমি দেখলে মনে করবে পুরো নেট, তাও অত দাম। আমি নিইনি প্যান্টগুলো, চলে এলাম। মাথাটা গরম হয়ে গেছে দাম শুনে, তারপরে আরও বেশি গরম হয়েছে। দেখছি সব দিকে দোকানগুলো সবে খুলে রেডি হচ্ছে। এই যে দোকানগুলো না, প্রচুর প্রচুর দোকান থাকে এখানে। এটাও দেখো কানের, এই যে কানের দোকানটা দেখলে মনে করলাম কটা কানের কিনবো। কিন্তু দোকানদার বলছে দিদি ভাই একটু ওদিক থেকে ঘুরে এসো, পরে নেবে, কারণ কি আমরা এখন ওই কানেরগুলো সেট করব। আমি বলছি বক বক করে যাচ্ছে, ধো তার দিকে ঘুরে কি এদিকে আসা যায়, ঘুরতে ঘুরতে তো বাইরেই বেরিয়ে যেতে হবে। দেখো দেখতে দেখতে চলে এলাম ব্যাগের দিকে, ব্যাগ দেখলাম এইখানটায় কিছু ব্যাগ দেখে ব্যাগ নিয়েছি। এবার নেব আমরা আরও কিছু, তাই চলে যাচ্ছি সামনের দিকে। চলো দেখো তোমাদের দেখানোর জন্য না সব যেই দোকানগুলো বন্ধ রয়েছে সেগুলোও তোমাদের দেখিয়ে দিয়েছি। প্রচুর দোকান বন্ধ, প্রচুর প্রচুর দোকান বন্ধ। তোমরা যদি এখানে আসতে চাও তাহলে 12টার সময় আসবে, কারণ 12টার আগে এলে কিছুই খোলা পাবে না। দেখলে তো কত টেডি বিয়ার, এত টেডি বিয়ার বলছো, সব টেডি বিয়ারগুলো একসঙ্গে নিয়ে চলে যায়। কিন্তু আমরা তো ওখানে টেডি বিয়ার কিনতে যাইনি, ফালতু নিয়ে এসে কী করবো, আর ওইগুলো নিয়ে ক্যারি করে নিয়ে যাওয়ার মতনও টাইম নেই। এইখানে দেখছো এই বড়ো বড়ো ব্যাগগুলো, এগুলো বলছে 250। তো আমি বলছি একটা ব্যাগ, এই চটের ব্যাগ 250 দাম? তারপরে একটু দাম দর করে একটা নিয়ে নিলাম, এই কালারটা নিয়েছি আমি, এটাই দেখলে তো। এরপরে আরও সামনে গিয়ে আরও ছোটো ছোটো কিছু ব্যাগ দেখো, নিয়ে এই ব্যাগটা না কাঁধে ঝোলানো শুরু করে দিয়েছি। আমার খুব ভালো লাগে, যাইনি না কেন সঙ্গে সঙ্গে কাঁধে ঝুলিনি, 2টো ব্যাগ কিন্তু আমার কাছে, এটা ওর ভেতরে নিয়ে নিই, নতুনটাই ঘাড়ে নিয়ে নিয়েছি। এখানেও জামা প্যান্ট দেখলাম, এখানেও কিছু দেখলাম, কুর্তি টপ এত সুন্দর সুন্দর, তোমরা দেখলেই তোমাদের পছন্দ হয়ে যাবে। কিন্তু দামটাও খুবই কম, খুবই কম, কিন্তু তোমাদের কষ্ট করে যেতে হবে, কারণ যেহেতু বললাম 12টা মানে অনেকটাই রোদ, রোদের ভেতরে ওখানে যেতে হবে তোমাদের কিনতে। আমিও তো মানে এত কষ্ট হচ্ছে, তবুও কেনাকাটি করতে হবে, না হলে আর টাইম নেই। এখান থেকে কিছু কিনেছি, সেগুলো একদিন তোমাদের সঙ্গে ব্লগে বসে আমি কী কী কিনেছি, এত কিছু কিনছি দেখছি, এগুলো কেন করছি। আমরা কিছুদিনের ট্যুরে ঘুরতে যাচ্ছি, 1-2 দিন না 17 দিন, কোথায় কোথায় যাব, কি কি দেখব, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থেকো। আর দেখো এখানে তাও আবার চলে এসেছি নাইটি দেখতে। নাইটি তো অনেক আছে বাড়িতে, দেখবে মেয়েদের না নাইটি দেখলে হাত সুরসুর করে, আমার তো মনে হয় নাইটি দেখলে একটা নিই। দেখো আবার চলে যাচ্ছি সোজা, একটু এখানে দেখলাম কিছু জিনিস রয়েছে, এখানে সানগ্লাস আছে, তুমি যা কিনতে চাও সব কিছু এখানে আছে। তাহলে তোমরাও চলে এসো একদিন এখানে শপিং করতে, আসলেই বুঝতে পারবে কেন আমি এত বক বক করছি। আর আমার ব্লগটা তোমরা দেখতে থাকবে, দেখলেই বুঝতে পারবে যে আমি কোথায় কোথায় গিয়েছি, কী কী করছি। তাহলে আজকে এই পর্যন্ত থাক, টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। এতদিন পরে ব্লগ করছি, তোমরা প্লিজ দেখো আর লাইক শেয়ার কমেন্ট করো, কারণ কি লাইক শেয়ার না করলে না আমারও ভালো লাগে না।